আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ইরশাদ করেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন অর্থ সম্পদ ব্যবসা কেন্দ্র বাড়ি গাড়ি তার থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসতে পারবা। তো বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা শান্তশিষ্ট জাতি এবং আমরা ভালোবাসার ব্যাপারে রাসূলকে কখনো ছোট করি না, আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবনের বিনিময়ে ভালোবাসি, আমরা তাকে সবচাইতে বেশি ভালোবাসি। স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি তার থেকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। কাজী তার অপমান আমরা সহ্য করতে পারি না, তাকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, ইজ্জতের থেকে বেশি ভালোবাসি, সম্মানের থেকে বেশি ভালোবাসি। কাজী তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, বিরূপ মন্তব্য করে, তাকে নিয়ে যদি কেউ অবমাননাকর কোনো কথাবার্তা বলে, এটা মুসলমান সহ্য করবে না। কারণ আমাদের ইমান আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের মসজিদ আমাদের হেফাজত করতে হবে, আমাদের মাদ্রাসা আমাদের হেফাজত করতে হবে, আমাদের ঐতিহ্য ইতিহাস ইসলামী ইতিহাস রাসূলের মহব্বত কোরআন ও হাদিস এগুলো আমাদের হেফাজত করতে হবে। কাজী এখানে মুসলমানদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোকে আল্লাহর কাজেই ব্যয় করতে হবে, তাছাড়া কখনো সফলতা আসবে না। আমাদের ইমান বাঁচানোর জন্য, আমাদের আমল বাঁচানোর জন্য অনেকগুলো বিষয় আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কাজী রাসূলকে নিয়ে কথা বললে পৃথিবীর বাংলার মুসলমান কেউ সহ্য করবে না। তাই সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই যে পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি এবং আমাদের আদর্শ শ্রেষ্ঠ। আমরা বিধর্মীদেরকে সহযোগিতা করব, ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করব, কিন্তু আমাদের রাসূলকে নিয়ে যখন কথা বলা হবে, বিরূপ মন্তব্য করা হবে, অবমাননা করা হবে, তখন আমরা বসে থাকব না। এটা মুসলমানদের কাজ না। তাই এই জন্য সবসময় আমরা চেষ্টা করব যে আমাদের ইমানের হেফাজতটা কিভাবে হয়, আমরা ইমানকে কিভাবে হেফাজত করব, এটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। একটা মানুষ যদি নামাজ না পড়ে, তার কোনো আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মন্তব্য করা হবে, যদি কেউ নামাজ না পড়ে, যদি কেউ রোজা না রাখে, যদি কেউ হজ না করে, কেউ যদি যাকাত না দেয়, তারপর তার জন্য ওয়াজিব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলা, এবং যারা কটূক্তি করছে তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখানো যে তোমাদের পক্ষে আমরা নাই, আমরা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি যে সেকুলাররা যারা রয়েছিল তারা টাকা ব্যয় করেছে, তারা তেমনিভাবে বিভিন্ন নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, তারা কবিতা আবৃত্তি করা হয়েছে, এরপরে স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করতে চেয়েছিল, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর একটা বিষয় তাদের কাছে আসলো, তাদের সামনে আসলো, তখন কলেজ ইউনিভার্সিটি সমস্ত ছাত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাঠে ময়দানে রোঠে ঘাটে আন্দোলন এবং প্রতিবাদ করতে লাগলো, মিছিল করতে লাগলো। আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের একটা অর্জন, এটা মুসলমানদের একটা ঐতিহ্য ইতিহাস, এবং নাস্তিক মুরতাদ এবং সেকুলাররা বুঝতে পেরেছে যে আমাদের খাওয়া আমাদের আর কিছু করার নাই, কারণ আমরা যাদেরকে যাদের পিছনে টাকা ঢেলেছি সময় দিয়েছি, আজকে তারা আমাদের বিপক্ষে চলে গিয়েছে, কাজে এখানে খুশি হওয়ার কিছু নেই। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে আমাদের আদর্শ নিয়ে বাঁচতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মহব্বত নিয়ে বাঁচতে হবে। কারণ যে মানুষটা আমাদের কিয়ামতের ময়দানে আমাদের জন্য কান্নাকাটি করবে এবং দুনিয়াতে কেঁদে গেছে, তার জন্য আমাদের অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে। তো এই জন্য আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসব, তার সুন্নতগুলোকে আঁকড়ায় ধরার জন্য চেষ্টা করব, এবং মরণের সময় যেন আমরা বলতে পারি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।